Welcome to my channel Arkes Easy Solution. আশা করি সবাই ভালো আছো। অনেকদিন পর আবার হাজির হলাম নতুন একটি ক্লাস নিয়ে। আশা করছি ক্লাসটি তোমাদের ভালো লাগবে। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এটি ইংলিশ সেকেন্ড পেপারের খুবই গুরুত্বপূর্ণ গ্রামারের অংশ। কারো কাছে এটি চেঞ্জিং সেন্টেন্স নামেও পরিচিত। ট্রান্সফরমেশন সেন্টেন্সে যা পাওয়া যায় তা হলো ডিগ্রি চেঞ্জিং এর পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি, ভয়েস থেকে থাকে প্যাসিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস এবং সেন্টেন্স থেকে থাকে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লামেটরি এটসেট্রা। আজকে আমি আলোচনা করব অ্যাফার্মেটিভ টু নেগেটিভ এবং নেগেটিভ টু অ্যাফার্মেটিভ নিয়ে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা তোমাদের ভালো লাগবে, তাই আর কথা না বাড়িয়ে চলো আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অনলি থাকে এবং নেগেটিভ করতে বলা হয়। বাক্যে যদি অনলি থাকে, নেগেটিভ করতে বলা হয়, তাহলে আমরা যে কাজটা করব অনলির পরিবর্তে আমরা নাম্বার বসাবো। যদি সেই অনলিটি ধারা ব্যক্তি বা আল্লাহকে অনুসরণ করে, যদি অনলি ধারা আল্লাহকে বা ব্যক্তিকে অনুসরণ করে তাহলে আমরা নাম্বার বসাবো। তাও আবার নাম্বারটা আমরা বসাবো একেবারে বাক্যের প্রথম, তারপর আমরা বাকি সেন্টেন্সটা লিখবো, যেমন সাবজেক্ট লিখবো, ভার্ব লিখবো, এক্সটেনশন লিখবো। কিন্তু মূলত অনলিটা যেই স্থানেই থাকুক নাম্বারটা বাক্যের প্রথমেই বসবে। আমি আবারও বলছি, যদি বাক্যের অনলি ধারা ব্যক্তিকে বা আল্লাহকে অনুসরণ করে তাহলে আমরা সেই অনলির পরিবর্তে বসাবো নাম্বার। যেমন আমরা একটা এক্সাম্পল করি, অনলি শি ক্যান হেল্প আস, এটাকে নেগেটিভ করতে বলা হয়েছে। তাহলে অনলি শি, শুধুমাত্র সে পারে আমাদেরকে সাহায্য করতে, শুধুমাত্র সে, এই সেটা হচ্ছে একটা ব্যক্তি। অনলিটা যেহেতু ব্যক্তিকে মিনিং করছে, ব্যক্তিকে অনুসরণ করছে, তাই অনলির পরিবর্তে নাম্বার বসবে। তারপর বাকি সম্পূর্ণ সেন্টেন্সটা বসে পড়বে। যেমন আমরা যে সেন্টেন্সটা দেখছি, অনলি শি ক্যান হেল্প আস, সেখান থেকে অনলির পরিবর্তে বসেছে নাম্বার এবং সে শি ক্যানের ক্যান, হেল্পের হেল্প, আসে আস। তাহলে আমরা মূলত শিখলাম অনলির পরিবর্তে নাম্বার বসবে যদি এই অনলিটি ধারা কি ব্যক্তিকে মিনিং করে। তাহলে এই অনলিটা যদি বাক্যের শেষেও থাকে বা বাক্যের মাঝেও থাকে, যদি সে অনলি ধারা ব্যক্তিকেই বুঝায়, তাহলে আমরা বাক্যের প্রথমেই নাম্বার বসাবো, তারপর আমরা বাকি অংশটা বসাবো। ক্লিয়ার? এবার আসি আমরা যে নাথিং বাট বসবে। এই বাক্যে অনলি আছে, এবার ব্যক্তি না বুঝিয়ে যদি বস্তুকে বুঝায়, বস্তুকে অনুসরণ করে, তাহলে আমরা নাথিং বাটটা বসাবো। বাক্যে যদি অনলি থাকে, নেগেটিভ করতে বলা হয় এবং ওই অনলি ধারা যদি বস্তুকে অনুসরণ করে, তাহলে আমরা নাথিং বাট বসাবো। সেই নাথিং বাটটা কোথায় বসবে? প্রথমে সাবজেক্ট বসবে, তারপর ভার্ব বসবে, তারপর নাথিং বাটটা বসবে? না, এটা রুলস না। রুলসটা হচ্ছে নাউন একটা পাওয়া যাবে, সেই নাউনের পূর্বে নাথিং বাটটা বসবে। নাথিং বাটটা বসার জায়গাই হচ্ছে নাউনের পূর্বে। অনলিটা বাক্যের শেষে থাকুক আর প্রথমে থাকুক, সেটা যদি বস্তুকে অনুসরণ করে, তাহলে আমাদের যেই নাউনটাকে অনুসরণ করছে সেই নাউনটার পূর্বে নাথিং বাটটা বসবে। তাহলে আমরা একটা উদাহরণ করি, যেমন শি সাইল্ড, সরি, এ সাইল্ড লাইকস অনলি সুইট, নেগেটিভ করতে বলা হয়েছে। এ সাইল্ড লাইকস অনলি সুইট, নেগেটিভ করতে বলা হয়েছে। তাহলে আমরা বাকি সম্পূর্ণ ঠিক রাখবো, শুধু অনলির স্থানে আমরা নাথিং বাটটা বসিয়ে দেবো, শুধুমাত্র অনলির স্থানে আমরা নাথিং বাটটা বসিয়ে দেবো। এবং এই যে সুইট, এটা একটা নাউন, এই নাউনটার পূর্বেই কিন্তু নাথিং বাটটা বসেছে,
সো আমরা আবারও যদি এটা বুঝি যে অনলি ধারা যদি বস্তুকে অনুসরণ করে তাহলে অনলির পরিবর্তে বসবে নাথিং বাট, এবং এই নাথিং বাট বসার স্থানটা হচ্ছে নাউনের পূর্বে, নাউনের পূর্বে। আরেকটা রুল আছে, সেটা হচ্ছে যদি বাক্যে অনলি থাকে এবং সেই অনলি ধারা যদি সংখ্যাকে অনুসরণ করে, মানে সংখ্যাকে বুঝায়, সংখ্যাকে অনুসরণ করে, তাহলে আমরা সেই অনলির পরিবর্তে বসাবো নট মোর দেন অথবা নট লেস দেন, নট মোর দেন অথবা নট লেস দেন। শুধু অনলির পরিবর্তে আমরা নট মোর দেন নট লেস দেনটা বসাবো। এই অনলির পরিবর্তে যে নট দেন, নট মোর দেন, নট লেস দেন যে বসাবো সেটা কোথায় বসবে? অবভিয়াসলি ভার্বের পরে, এটা কোনো নাউন বা এক্সটেনশনের পূর্বে না, এটা বসবে ঠিক ভার্বের পরে, কারণ আমরা জানি নটের স্থান, বসার স্থানটাই হচ্ছে ভার্বের পরে। সো আবারও বলছি, যদি বাক্যে অনলি থাকে এবং সেই অনলি ধারা যদি সংখ্যাকে অনুসরণ করে তাহলে ওই অনলির পরিবর্তে বসবে নট মোর দেন বা নট লেস দেন, এবং নট মোর দেন অথবা নট লেস দেনটা বসার স্থানটা হচ্ছে ঠিক ভার্বের পরে। এবার আসি আমাদের একটা উদাহরণ করি, শি ইজ অনলি 10 ইয়ার্স ওল্ড, নেগেটিভ করতে বলা হয়েছে, শুধুমাত্র তার বয়স 10 বছর, শুধুমাত্র 10 বছর, 10। তাহলে এটা একটা সংখ্যা, তাহলে আমরা অনলির পরিবর্তে না নট মোর দেন বসাবো, কি বসাবো? নট মোর দেন, বাকি সম্পূর্ণটা ঠিক থাকবে, শুধুমাত্র নটটা যে বসালাম, নট মোর দেনটাকে যে বসালাম সেটা ঠিক ভার্বের পরেই বসবে, ইজ নট মোর দেন, আর কোনো কাজ না। এটা যদি আমাদের প্রশ্ন থাকে তাহলে আমরা কোথায় নট মোর দেন বসাবো আর কোথায় নট লেস দেন বসাবো, আমরা ঠিক সেম ভাবে এখানে যদি নট মোর দেন না বসিয়ে যদি নট লেস দেনও বসাই তাও কারেক্ট। যেমন এটাই আমরা উদাহরণটা করলাম, শি ইজ অনলি 10 ইয়ার্স ওল্ড, সেম প্রশ্ন, যদি এটার আনসার আমরা এটাই লিখি, শি ইজ নট লেস দেন 10 ইয়ার্স ওল্ড, তাও কারেক্ট। তাহলে আমরা এটা বুঝলাম যে বাক্যে যদি অনলি থাকে এবং সে অনলি ধারা যদি কোনো সংখ্যাকে অনুসরণ করে তাহলে অনলির পরিবর্তে নট মোর দেন বসবে অথবা নট লেস দেন বসবে, কিন্তু সেটা সম্পূর্ণ তোমার ইচ্ছা, তুমি নট মোর দেনও বসাতে পারো অথবা নট লেস দেনও বসাতে পারো, একান্তই তোমার ইচ্ছা। কিন্তু এখানে একটা কথা থেকে যায়, যদি তোমার বাক্যে অক্সিলিয়ারি ভার্ব না থাকে তাহলে অবশ্যই আমাদের নিয়মতান্ত্রিকভাবেই নেগেটিভ করে নিতে হবে। যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তখন ডোন্ট বা ডাজন্ট, যদি ভার্বের টু দিয়ে প্রশ্ন হয় টু থাকে তাহলে ডিডন্ট, কারণ ডিডের পরেই নট বসবে। আমরা সেই নিয়মটা অনুসারে ফলো করব এবং আশা করি তোমরা যদি এক্সাম্পলগুলো করো তাহলে অবশ্যই এই কাজগুলো তোমাদের কাছে খুব সহজ মনে হবে। এতক্ষণ যে আমরা কথাগুলো বললাম সেটা হচ্ছে যদি বাক্যে অনলি থাকে তাহলে, যদি সে অনলি ধারা ব্যক্তিকে বুঝায় তাহলে আমরা বসাবো নানবার্ট, তাও সেই নানবার্টটা বসবে বাক্যের প্রথমে। যদি বাক্যে অনলি থাকে এবং সেটা যদি বস্তুকে বুঝায় তাহলে অবশ্যই নাথিং বার, এই নাথিং বারটা বসাবো আমরা নাউনের পূর্বে। বাক্যে যদি অনলি থাকে নেগেটিভ করতে বলা হয় তাহলে আমরা বসাবো নট মোর দেন অথবা নট লেস দেন, আর এটা বসার স্থানটা হচ্ছে ঠিক ভার্বের পরে, ভার্বের পরে। আমরা তো এতক্ষণ নেগেটিভ টু অ্যাফার্মেটিভ করলাম, এবার প্রশ্ন করা যাক, যদি ধরো বাক্যে অ্যাফার্মেটিভ আছে যদি তোমাকে নেগেটিভ করতে বলা হয়, সে নিয়মটা দেখে নিই। যেমন তোমার বাক্যে যদি অনলি থাকে তাহলে, যদি বাক্যে অনলি থাকে তাহলে আমরা নেগেটিভ এতক্ষণ করলাম, এখন আমরা শিখব যদি তোমার বাক্যে নাথিং বাট, নট মোর দেন, নট লেস দেন, নট মোর দেন, নান বাট, এই ওয়ার্ডগুলো যদি থাকে অ্যাফার্মেটিভ করতে বলা হয় জাস্ট তার পরিবর্তে আমরা অনলি বসিয়ে দেব। আবার বলছি, যদি তোমার বাক্যে নানবার্ড, নাথিং বার্ড,
not more than, not less than থাকে তাহলে তার পরিবর্তে only বসিয়ে দেব affirmative করার সময়। যেমন আমরা একটা উদাহরণ করি, his child likes nothing but sweet, এটাকে affirmative করতে বলা হয়েছে। একটু আগে কিন্তু আমরা nothing but এর রূপ দিয়েছি, এখন প্রশ্নই nothing but আছে, তার মানে এখন আমাদের বিপরীতটা করতে বলেছে, অ্যাফার্মেটিভ করতে বলেছে। তাহলে আমরাও এটার আনসার করব ওই নাথিং বাটের জায়গায় অনলি বসিয়ে দেব। ঠিক সেম ভাবে এরকম যদি এক্সাম্পলে নান বাট থাকে তাহলে নান বাটের স্থানে আমরা অনলি বসাবো, যদি নট মোর দেন থাকে সেখানে আমরা অনলি বসাবো, নট লেস দেন থাকলে সেখানে আমরা অনলি বসাবো। আশা করি তোমরা আজকে এই বিষয়টা বুঝতে পেরেছ। আর অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, নেগেটিভ টু অ্যাফার্মেটিভ করার আরও অনেকগুলো পার্ট আছে, আমি চেষ্টা করব একটা একটা করে পার্ট দিতে, যাতে তোমাদের শিখতে খুব সহজ মনে হয় এবং বুঝতে খুব সহজ মনে হয়। যদি কোথাও বুঝতে বা কোনো উদাহরণের যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারো, আমি চেষ্টা করব সেই কমেন্টের আনসারটা দেওয়ার জন্য, এবং সেই কমেন্টের এক্সাম্পলটা কিভাবে এসেছে, কোন রূপে এই কাজটা করতে হবে আমি সেটা দেওয়ার চেষ্টা করব। সো সবাই ভালো থাকবেন, এবং আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।